আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন, আমরা বুঝতে পেরেছি। আপনি ডেস্কটপ কিনবেন নাকি ল্যাপটপ কিনবেন সেটা নিয়ে খুব চিন্তায় পড়ে গিয়েছেন, সিদ্ধান্ত নিতে পারছেন না যে ল্যাপটপ বেটার নাকি ডেস্কটপ বেটার। আপনি হয়তো এখনও বুঝে উঠতে পারছেন না যে আপনার এডিটিং কিংবা ভিডিও গেমিংয়ের জন্য কোন ডিভাইসটা বেটার, ডেস্কটপ কেমন হবে কিংবা ল্যাপটপ কেমন হবে। তো আজ এই ভিডিওতে আমরা কম্পিউটারের এই দুটো ভ্যারিয়েন্টের মাঝে কিছু পার্থক্য দেখাবো, যেন আপনারা আপনাদের পারপাস এবং চাহিদা অনুযায়ী সঠিক ডিভাইসটি বেছে নিতে পারেন। তাই সকল কনফিউশন যেন দূর হয়ে যায় সেজন্যই আজকের এই ভিডিও। বিফোর গোয়িং ইন টু দ্য মেইন ভিডিও, make sure that you have subscribed to this channel and also hit the bell icon so that you don't miss any updates from Dr. Gameologist. So here we go. Ready? প্রথমে আসা যাক পারফরমেন্সের বেলায়। ডেস্কটপ ইউজ করলে আপনি ল্যাপটপ থেকে তুলনামূলকভাবে বেটার পারফরমেন্স পাবেন। কেন, চলুন একটু ব্যাখ্যা করছি। ডেস্কটপ সাধারণত দীর্ঘক্ষণ যাবত যখন আমরা ইউজ করি তখন আমরা কিবোর্ড কিংবা মাউসে কিংবা ওভারঅল পুরো কম্পিউটারে হিট ইস্যু লক্ষ্য করি না, অর্থাৎ অহেতুক গরম হয়ে যায় না। কারণ ডেস্কটপের ভেতরে যে প্রসেসর সেটার উপরে আলাদা একটি ডেডিকেটেড কুলিং ফ্যান থাকে। ডেস্কটপের যে সিপিইউ কেসিং সেটার ভেতরে অনেক ধরনের ছিদ্র থাকে যেটা দিয়ে বাতাস আসা যাওয়া করতে পারে, যার কারণে প্রসেসর মামা যদি গরম হয়েও যায় তাকে ঠান্ডা করার জন্য তার ভাগিনা কুলার ফ্যান উপরে রয়েছে, এবং এছাড়াও তার ভাগ্নিও মাঝে মাঝে এখানে আসে। অনেক সময় আমরা গেমাররা থার্মাল পেস্ট ইউজ করি। এছাড়াও ডেস্কটপের যে ভিতরের প্রসেসর সেটা ল্যাপটপের তুলনায় সাইজে বড় থাকে, যার কারণে পারফরমেন্স কিছুটা হলেও বেশি পাওয়া যায়। এবং এছাড়াও ভেতরের যন্ত্রপাতিগুলো যেহেতু আপনি সময়ের সাথে সাথে চেঞ্জ করতে পারবেন, তাই আপনি গেমিং বলেন কিংবা ভিডিও এডিটিং বলেন উভয় ক্ষেত্রেই বেটার পারফরমেন্স পাবেন। এবার আসা যাক ল্যাপটপের বেলায়। ল্যাপটপ ভাইজান পারফরমেন্সের দিক দিয়ে যদি নিরপেক্ষভাবে বিবেচনা করতে যাই তাহলে ডেস্কটপ ভাইজানের কাছ থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে। কারণ স্বাভাবিক ল্যাপটপের ভেতরের নাড়ি ভুড়ি এমনিতেই সাইজে ছোট, প্রসেসর তো আরও ছোট। তার থেকে বড় বিষয় হচ্ছে ল্যাপটপের মধ্যে আপনি ওই পিসির মতো আলাদা গ্রাফিক্স কার্ড এনে লাগাতে পারবেন না, কিংবা ল্যাপটপের ভেতরে হয়তো ইনবিল্ড একটি গ্রাফিক্স কার্ড থাকে, আর সেটা অবশ্যই ওই বর্তমানকালে যে সকল ট্রেন্ডি গ্রাফিক্স কার্ড বা জিপিইউগুলো আছে সেটার সমকক্ষ বলা যায় না। ইন্টারনাল স্টোরেজও তুলনামূলকভাবে কমই থাকে। সব থেকে বিরক্তিকর ইস্যু যেটা, আপনি যখন ভারী কোনো গেম কিংবা ভারী কোনো অ্যাপস, ধরুন ভিডিও এডিটিং করতেই বসলেন ল্যাপটপে, আপনি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত এডিট করার পর লক্ষ্য করবেন যে আপনার ল্যাপটপ আগুনের মতো গরম হয়ে রয়েছে। যদিও বর্তমানের আধুনিক ল্যাপটপগুলোতে এই সমস্যাটা অনেকটাই কম দেখা দেয়, তবে হিট ইস্যুটা সব ল্যাপটপ ইউজারই কম বেশি ফেস করেন। এই হিট ইস্যুটার অন্যতম কারণ হচ্ছে আপনার ল্যাপটপে যে কুলিং ফ্যান রয়েছে সেটা ডেস্কটপের কুলিং ফ্যানের তুলনায় খুবই ছোট। এছাড়াও আলাদা ডেডিকেটেড কুলিং ফ্যান আপনি ল্যাপটপে চাইলে সবসময় লাগাতে পারবেন না। গেমিং এবং ভিডিও এডিটিং এই দুটির কথা চিন্তা করলে ডেস্কটপ থেকে ল্যাপটপ অনেক পিছিয়ে রয়েছে। আপগ্রেডেবিলিটি, বন্ধুরা আপনি চাইলে যখন খুশি আপনার ডেস্কটপ আপগ্রেড করতে পারবেন। ধরুন আপনার মনে হলো আপনার প্রসেসর বর্তমানে Core i3 8th gen, আপনি এটাতে Core i9 8th gen প্রসেসর লাগাবেন, আপনি চাইলে লাগাতে পারবেন। আপনার মনে হচ্ছে র্যাম বাড়ানো দরকার, আপনি র্যামের স্লটে আলাদা র্যাম লাগিয়ে র্যাম বাড়াতে পারবেন। আপনি চাইলে একটি গ্রাফিক্স কার্ড লাগাতে পারবেন, ইচ্ছে হলে হয়তো কম্পিউটারকে একটু জিকিমিকি আলোতে ভরিয়ে তোলার জন্য হয়তো RGB কুলিং ফ্যান ইউজ করতে পারেন, কিংবা হয়তো আপনি কেসিংয়ের মধ্যে আলাদা হয়তো ট্যাটু আঁকতে পারেন। সব মিলিয়ে ডেস্কটপকে আপনি যেভাবে খুশি সেভাবে আপগ্রেড করতে পারবেন, আপনার সামর্থ্য অনুযায়ী যখন খুশি যেভাবে খুশি আপগ্রেড করতে পারবেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ল্যাপটপে আপগ্রেড করার মতো বিশেষ কোনো অপশন থাকে না। সর্বোচ্চ হয়তো চাইলে আপনি ব্যাটারিটা পাল্টাতে পারবেন, কিন্তু ভেতরে যে ইন্টারনাল বিল্ড সেটা পাল্টানোটা সত্যিই দুষ্কর। কাস্টমাইজেশনের বেলায়, বন্ধুরা ডেস্কটপ যদি ইউজ করতে যাও তাহলে তোমার হঠাৎ করে মনে হতে পারে যে আমার ডেস্কটপ একটু অ্যাস্থেটিক লুক লাগবে, তখন তুমি চাইলেই ভালো একটি ব্র্যান্ডের মেকানিক্যাল কিবোর্ড, চাইলে RGB কুলিং ফ্যান, কিংবা মানে একটি কম্পিউটারকে একটু পশ দেখানোর জন্য যা যা করা দরকার বা কাস্টমাইজেশন যা যা করা দরকার সেগুলো তুমি করতে পারবে। ল্যাপটপে তোমরা কোনো রকম কাস্টমাইজেশন করতে পারবে না। বিদ্যুতের খরচ, ডেস্কটপের ভিতরে সাধারণত যে পাওয়ার সাপ্লাইটা ইউজ করা হয় সেটারই ওয়াট থাকে সাধারণত 450 থেকে 550, কিংবা ক্ষেত্র বিশেষে 600 যেতে পারে হয়তো। তো হিউজ পরিমাণ বিদ্যুৎ টানে ডেস্কটপ, যত ইউজ করা হবে বিদ্যুতের খরচও তত বৃদ্ধি পাবে, এবং যার কারণে হয়তো মান্থলি অ্যাজ ইউজুয়াল যে বিদ্যুৎ বিলটা আসে সেটা থেকে কিছুটা বাড়তি খরচ হয়তো তোমাদেরকে গুনতে হতে পারে। কিন্তু অপরদিকে ল্যাপটপ একবার চার্জের পরেই একটি নির্দিষ্ট সময় যাবত সার্ভিস দিবে, যার ফলে চার্জ যতক্ষণ হবে শুধুমাত্র ততক্ষণই বিদ্যুৎ খরচ হবে, এছাড়া বাড়তি কোনো বিদ্যুতের খরচ গুনতে হবে না। যেহেতু ল্যাপটপের ভিতরে নাড়ি ভুড়ি ডেস্কটপের তুলনায় অনেক ছোটখাটো, তাই ইলেকট্রিসিটি কনজাম্পশন রেটও ডেস্কটপের তুলনায় অনেক কম, এবং যার ফলে বিদ্যুতের খরচটাও ল্যাপটপ ইউজ করলে কম আসে। চার্জ ইস্যু, বন্ধুরা ডেস্কটপ ইউজ করতে কোনো রকম চার্জ দেবার প্যারা নিতে হবে না। PC অন করবে, বসবে, যাবতীয় কাজ করবে, উঠে যাবে, ঝামেলা খতম। কিন্তু অপরদিকে যদি আমরা ল্যাপটপের বেলায় তাকাই তাহলে এই ভাইজান চার্জ ছাড়া চলতে চায় না, অনেকটা মোবাইলের মতোই বলা চলে। ল্যাপটপ কেনার সাথে সাথেই তোমাদেরকে নির্দিষ্ট একটি চার্জার দেওয়া হবে, যে চার্জার দিয়ে তুমি একটি নির্দিষ্ট সময় পর্যন্ত তোমার ল্যাপটপকে চার্জ করতে পারবে, এবং ল্যাপটপে চার্জ যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার ল্যাপটপ চলবে।
লোডশেডিং ইস্যু। বন্ধুরা, ডেস্কটপ ইউজ করলে লোডশেডিং যখনই হোক না কেন, তোমার কম্পিউটার সাথে সাথে বন্ধ হয়ে যাবে। তবে সাথে যদি একটি ইউপিএস ইন্টারপোর্টেবল পাওয়ার সাপ্লাই যদি ইউজ করতে পারো, তাহলে তোমার পিসি সুরক্ষিত থাকবে। আর যদি ইউপিএস ইউজ নাই করো, তাহলে তোমার পিসির ভিতরে যে নাড়ি ভুড়ি আছে সেগুলো কারেন্টের অতিরিক্ত জ্বালা যন্ত্রণার কারণে হয়তো ব্লাস্টও করতে পারে ক্ষেত্র বিশেষে। যদিও আধুনিক কম্পিউটারগুলোর মধ্যে এরকম ব্লাস্ট হওয়ার সম্ভাবনা কমই আছে। অন্যদিকে ল্যাপটপ যতক্ষণ পর্যন্ত চার্জ থাকবে তোমার, ততক্ষণ পর্যন্ত তুমি আরামসে চালাতে পারবে। তোমার লোডশেডিং হোক না হোক, বাইরে ঝড় হোক, বৃষ্টি হোক, ঘূর্ণিঝড় হোক, সুনামি হোক, যাই হোক, তুমি তোমার ল্যাপটপ বসে দিব্যি চালাতে পারবে যতক্ষণ পর্যন্ত চার্জ আছে। এবার আসা যাক পোর্টাবিলিটির বেলায়। বন্ধুরা, ডেস্কটপ আপনি চাইলেই এদিক সেদিক বহন করতে পারবেন না, খুবই প্যারা এটা। এবং সবগুলো যন্ত্র আলাদা করে বাক্সে ভরে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়াটা অত্যধিক প্যারাময় একটি টাস্ক। অপরদিকে ল্যাপটপের ক্ষেত্রে এরকম কোনো প্যারা নেই, আপনি চাইলেন ব্যাগে ভরলেন নিয়ে বের হয়ে গেলেন, সোজা কথায় ল্যাপটপ নিয়ে যেখানে খুশি সেখানে যেতে পারবেন। সেট আপ খরচ। বন্ধুরা, ল্যাপটপে আপনি একবারে যা খরচ করবেন সেই খরচে আপনার হয়ে যাবে, পরবর্তীতে বাড়তি আর কোনো তেমন খরচ করতে হয় না। কিন্তু অপরদিকে যদি আমরা ডেস্কটপের দিকে যদি তাকাই, এই ভাইজানের খরচ অনেক বেশি। প্রতিটি কম্পোনেন্টস আপনাকে আলাদা আলাদা কিনতে হবে, এছাড়াও পরবর্তীতে হয়তো অনেক সময় কোনো পার্টস নষ্ট হলে সেটা আবার নতুন করে হয়তো লাগাতে হতে পারে, কিংবা অনেক সময় সময়ের সাথে তাল মিলিয়ে চলার জন্য হয়তো আপনার পিসি আপগ্রেড করতে হতে পারে। তো তখন সব মিলিয়ে ডেস্কটপে খরচটা একটু বেশি হয়। অ্যাসেম্বলিং কম্পোনেন্টস। ডেস্কটপ যদি আপনি বিল্ড করতে যান, আপনার সকল কম্পোনেন্টস আলাদা আলাদা থাকবে, সকল নাড়ি ভুড়ি আলাদা আলাদা থাকবে। তাই হার্ট, কিডনি, কলিজা, পাকস্থলী সব কিছু, অভ্যন্তরীণ যে সকল যন্ত্রগুলো আছে সেগুলোকে আলাদা আলাদা করে লাগাতে হবে। এটা মোটামুটি প্যারাময়, এমনকি কিছুটা রিস্কিও, কারণ এই সব কিছু লাগানোর সময় যদি আপনি একটু উনিশ পিস করে বসেন, বা যদি কোনো একটি পার্টসের কোনো একটি অংশ যদি বেঁকে যায়, কিংবা ধরুন আপনার প্রসেসরের পিছনে যে পিনগুলো থাকে এগুলো যদি কোনোভাবে একটু নষ্ট হয়ে যায়, তাহলে আপনার পিসি বিল্ড করা না করা সমান, কারণ ওপেনই করতে পারবেন না। কিন্তু অপরদিকে যদি আসি ল্যাপটপের বেলায়, তাহলে এই ধরনের কোনো প্যারা নেই, কারণ অটোমেটিক্যালি যখন ল্যাপটপ তৈরি করা হয় তখন ভেতরে সবকিছু একসাথে ইনস্টল করে দেওয়া হয়। সিকিউরিটি ইস্যু। বন্ধুরা, ডেস্কটপে আপনার সিকিউরিটি নিয়ে তেমন কোনো চিন্তা করতে হবে না। তবে হ্যাঁ, ক্র্যাক গেমস কিংবা কোনো ক্র্যাক কোনো অ্যাপস নামানো থেকে সতর্ক থাকুন, কারণ ক্র্যাক বিভিন্ন ফাইল বা গেমগুলোর মধ্যে অনেক সময় এমন কিছু ফাইল থাকে যেগুলো আপনার পুরো কম্পিউটারের সকল ফাইলকে করাপ্ট করে ফেলবে, এমনকি সরাসরি কোনো এক হ্যাকারের কন্ট্রোলে নিয়ে যাবে কম্পিউটারকে। তাই যে কোনো পাইরেটেড সফটওয়্যার কিংবা গেম থেকে সাবধান। অপরদিকে যদি আমরা ল্যাপটপের দিকে যদি তাকাই, তাহলে এটাতে রিস্ক আরও বেশি, কারণ এটাতে একটি অ্যাটাচড স্পিকার থাকে, এমনকি একটি ক্যামেরাও সংযুক্ত করা থাকে, যেটাকে আমরা বলি ওয়েবক্যাম। তো এই দুটি বস্তু সংযুক্ত থাকে বলে কোনো হ্যাকার যদি ল্যাপটপের ভেতরে সামহাউ অ্যাক্সেস পেয়ে যায়, কিংবা যদি কন্ট্রোল করতে পারে কোনো জায়গা থেকে, তাহলে সে ক্যামেরা এমনকি ওই সাউন্ড সিস্টেম দুটোকে একসাথে কন্ট্রোল করে, যার কারণে যে ইউজার সে হয়তো জানেও না যে সে কি করছে না করছে কম্পিউটারের সামনে, সেটা হয়তো হ্যাকার ইজিলি দেখতে পাচ্ছে। ইটস এ ম্যাটার অফ কনসার্ন। রিসেল ইস্যু। আপনি আপনার ডেস্কটপ কম্পিউটারটাকে যখন খুশি সেল করতে পারবেন, কারণ ডেস্কটপের চাহিদা অনেক বর্তমানে। এছাড়াও আপনি ডেস্কটপের ভেতরে যদি আপনার বিভিন্ন কিছু যদি পরবর্তীতে আপগ্রেড করে থাকেন, তাহলে একটি নির্দিষ্ট সময় পর, আপনি যতদিন ইউজ করেন না কেন, মোটামুটি একটি ডিসেন্ট দামে আপনি আপনার ডেস্কটপের পুরো সেটআপটাকে সেল করতে পারবেন। যেমন ধরুন আপনি কোরাই 3 ইউজার, পরবর্তীতে কোরাই 7 কিংবা কোরাই 9 শিফট করেছেন, তো আপনি পরবর্তীতে যেহেতু সুপেরিয়র প্রসেসর ইউজ করছেন, সেজন্য হলো পূর্ণ বিক্রয়ের ক্ষেত্রে আপনি দাম কিছুটা বেশি পাবেন। অপরদিকে ল্যাপটপ ইউজাররা এদিক দিয়ে অনেকটা পিছিয়ে রয়েছে, কারণ ল্যাপটপ ইউজাররা যখন তাদের ইউজ করা কম্পিউটার বা পুরনো ল্যাপটপ সেল করতে যায়, তখন তারা ঠিক বেশি একটা ভালো দাম পায় না। তার অন্যতম কারণ হচ্ছে ল্যাপটপের ভেতরে অভ্যন্তরীণ যে সকল নাড়ি ভুড়ি দেওয়া হয় সেগুলোকে কখনো চেঞ্জ করা সম্ভব হয় না, যার কারণে যতদিনই যাক না কেন সময়ের সাথে সাথে ভেতরে নাড়ি ভুড়িগুলো ব্যাকডেটেড হয়ে যায়। এবং এছাড়াও যেহেতু ব্যাকডেটেড একটা জিনিস কেউ কারো থেকে কিনবে, সে অবশ্যই সেটাকে আকাশচুম্বী দাম দিয়ে কিনবে না, তাই একরকম বাধ্য হয়েই ল্যাপটপগুলো কম দামে সেল করতে হয়। বন্ধুরা, আমরা এখানে শুধুমাত্র ল্যাপটপ ও ডেস্কটপের কিছু পার্থক্য দেখিয়েছি, তবে আপনার কোন কম্পিউটারটা দরকার তা আপনার প্রয়োজন ও বাজেটের উপর নির্ভর করবে। আপনি স্টুডেন্ট হিসেবে যদি শুধুমাত্র ভার্সিটির যাবতীয় স্টাডি রিলেটেড কাজ করতে চান, তাহলে ল্যাপটপ হলেই চলবে। যদি স্টাডির পাশাপাশি গেমিং করারও ইচ্ছে থাকে, তাহলে ডেস্কটপ বেটার। যদি আপনি রাইটার হিসেবে ফ্রিল্যান্সিং করেন, তাহলে ল্যাপটপ হলেই চলবে। কিন্তু মোশন গ্রাফিক্স, অ্যানিমেশন, গেম ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন এসব কাজের জন্য ডিসেন্ট বিল্টের একটি ডেস্কটপ কিনতে হবে। আর যদি আপনি অফিসিয়াল কাজকর্ম করতে চান, লাইক মাইক্রোসফট অফিসে যত কাজকর্ম আছে সেগুলো যদি করতে চান, তাহলে শুধুমাত্র একটি ল্যাপটপ হলেই চলবে, ডেস্কটপ হলে বেটার। কিন্তু যদি আপনার ই স্পোর্টসকে কেন্দ্র করে কম্পিউটার বিল্ড করতে হয়, কিংবা ই স্পোর্টসে ক্যারিয়ার বিল্ড আপ করার ইচ্ছা থাকে, তাহলে একটি হাই এন্ড ডেস্কটপ খুবই দরকার আপনার। আর যদি আপনার শুধু গেমিংই মূল প্রায়োরিটি থাকে, যে শুধু আপনি কোনো ই স্পোর্টসে অ্যাটেন্ড করবেন না, জাস্ট গেম খেলবেন, আপনার গেমিংয়ের জন্যই পিসি বিল্ড করছেন, এরকম যদি কিছু হয়, তাহলে আমি বলবো যেই টাকা দিয়ে পিসি বিল্ড করবেন সেই টাকা দিয়ে পিসি বিল্ড না করে PS4 কিংবা PS5 কিনে নিন। সো এই ছিল আমাদের ভিডিও। আই হোপ ইউ হ্যাভ এনজয়েড দিস এন্টায়ার ভিডিও, অ্যান্ড
হোপফুলি ইউ গাইজ আর বেনিফিটেড বাই দিস। পিসি ইউজার হিসেবে আপনাদের মতামত কেমন তা আমাদের সাথে কমেন্টে শেয়ার করুন। সো আজ এ পর্যন্তই, পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। টিল দেন স্টে অ্যালার্ট, স্টে সেফ, লাভ ইউর ফ্যামিলি, প্লে ভিডিও গেমস, ডু ইউর রেগুলার প্রেয়ার্স, অ্যান্ড অলওয়েজ বিলিভ ইন দ্য অলমাইটি, অ্যান্ড সাবস্ক্রাইব টু ডক্টর গেমোলজিস্ট। আসসালামু আলাইকুম।